বৃষ্টির পর টিম ইন্ডিয়া নেপালের বিরুদ্ধে এইভাবে 10 উইকেটের বিশাল বড় ব্যবধানে এই ম্যাচ জিতে নিল এবং টিম ইন্ডিয়া পৌঁছে গেল সরাসরি এশিয়া কাপ 2023 এর সেমিফাইনালে। বন্ধুরা, আপনারা যদি চান যে ভারত জিতুক এশিয়া কাপ 2023, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ টিম ইন্ডিয়া খেলে ফেললো নেপালের বিরুদ্ধে এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং নেপালের টিম প্রথমে ব্যাটিং করে 230 রান করে ফেলে 48.2 ওভারে। তার মধ্যে আসিফ শেখ 97 বলে খেলে ফেললো 58 রানের ইনিংস, আর সেখানে সোমপাল কামি 56 বলে খেলে ফেললো 48 রানের ইনিংস। ভারতীয় দলের হয়ে মোহাম্মদ সিরাজ 61 রান দিয়ে তুলে নেয় 3 উইকেট, আর সেখানে রবীন্দ্র জাদেজা তুলে নেয় 40 রান দিয়ে 3 উইকেট। কিন্তু বন্ধুরা, এই রান তাড়া করার জন্য মাঠে আসে টিম ইন্ডিয়া এবং বৃষ্টি শুরু হয়ে যায় এবং বৃষ্টির কারণে এই ম্যাচ 23 ওভারের করা হয় এবং টিম ইন্ডিয়াকে টার্গেট দেওয়া হয় 145 রানের এবং টিম ইন্ডিয়া খুবই সহজেই এই রান তাড়া করে ফেলে এবং 10 উইকেটের বিশাল বড় ব্যবধানে এই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। বন্ধুরা, এশিয়া কাপ 2023 কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।